অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আজ বুধের রাশি পরিবর্তন হয়েছে, অর্থাৎ বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ পরম নিচস্থ ছিল, এতদিন ধরে নিজ গৃহে অবস্থান করছিল, সেখান থেকে এই বুধ মেষ রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরে অবস্থান করছে, অর্থাৎ শত্রু গৃহে এই বুধের অবস্থান। এবং অলরেডি এখানে রবির অবস্থান এবং শুক্রের অবস্থান এবং বুধের অবস্থান, এই তিনটি গ্রহ একত্রে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। আজ থেকে 15 দিন এই 9টি রাশির কপাল খুলতে চলেছে, ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছে এই 9টি রাশি। অর্থাৎ আজ এখন যে রাত্রি হয়ে গেছে, এই 9টার মধ্যে এই বুধের রাশি পরিবর্তন হয়ে গেছে অলরেডি। 8:56 এই বুধের রাশি পরিবর্তন অলরেডি। আপনারা এর এফেক্টটা কাল থেকে আপনারা এই 9টি রাশি মানুষ কিন্তু বুঝতে পারবেন। এবং আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে এই ত্রিগ্রহী যোগ আছে কি না। দেখুন, রবি তুঙ্গ গৃহে অবস্থান করছে, শুক্র মেষ রাশিতে অবস্থান এবং বুধের একদিকে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, রবি বুধের বুধাদিত্য যোগ। এবং শুক্র এবং বুধের কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ এই 15 দিন, অর্থাৎ আগামী কাল থেকে এই 15টা দিন একত্রে এ ত্রিগ্রহী যোগ এই 9টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ আপনার রাশিচক্রে বাই বার্থ চার্ট যদি এই গ্রহের অবস্থান থাকে, নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে শুভ ফল পাবেন। নিজ গৃহ থেকে শত্রু গৃহে অবস্থান করছে, অর্থাৎ নিচস্থতা কিন্তু ছেড়ে গেছে বুধের, পরম নিচস্থতা ছেড়ে শত্রুগৃহে যতটা ক্ষতি হচ্ছিল তার থেকে অনেকটা বেটারমেন্ট কিন্তু হতে চলেছে। কোন এই 9টি রাশি সৌভাগ্যবান রাশি আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষ রাশিতেই এই 3টি গ্রহের অবস্থান, ত্রিগ্রহী যোগ মেষ রাশির ক্ষেত্রে নিশ্চিতরূপে ভালো। আপনাদের ধনপতি এবং সপ্তমপতি রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমপতিকে কানেক্ট করে, ষষ্ঠপতিকে কানেক্ট করে। দেখুন, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, বুধাদিত্য রাজ্য, এই রাজ্য আপনাদেরকে কিন্তু ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো দিতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে। আপনাদের ম্যারিড লাইফের দিকটা যথেষ্ট কিন্তু ভালোর দিক কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছে। 2নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করে, লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু এবং রাশির অধিপতিকে নিয়ে একত্রে একাদশভাবে অবস্থান। আপনাদের নিশ্চিতরূপে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, বুধাদিত্য রাজ্য আপনাদের ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে জায়গা কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি রাশির দশমভাবে অবস্থান করছে এবং এর সাথে আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতিকে কানেক্ট করে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, কেরিয়ারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ভ্রমণ যোগ এবং প্রপার্টি কেনার কিন্তু সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে। অর্থাৎ এবং যারা বিজনেসের সঙ্গে যুক্ত হয় ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ভালো, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা কথা বিক্রি করে খায় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এরপরে যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি আপনাদের
নবম ভাবে ভাগ্যভাবে অবস্থান করছে। দ্বিতীয় পতি একাদশ পতিকে কানেক্ট করে সিংহ রাশির ক্ষেত্রে জবরদস্ত লাভ আসতে চলেছে, অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। বুধাদিত্য রাজ্য, কেন্দ্র ত্রিকোণ রাজ্য এবং ধনপতি ভাগ্যভাবে ভাগ্যের দ্বারা ধন একাদশ পতিকে কানেক্ট করে লাভের জায়গায় আপনাদের থাকছে। এখানে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, যারা কথা বিক্রি করে খান তাদের এখানে ভালো, যারা এলআইসি মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে, বা সেলসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুবই সিংহরাশি যদি আপনি আপনার ক্ষেত্রে ভালো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মর জায়গাটা কিন্তু আপনার ভালো হবে। রাজনীতিতে যারা আছে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ার কিন্তু উত্থান হতে চলেছে সিংহরাশির, অর্থাৎ সিংহরাশির ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা করতে চলেছে, ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো দেবে, ঐশ্বর্যের শিখর চূড়ায় উঠতে চলেছে সিংহরাশি। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি নবমপতি এবং একাদশপতি রাশির সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ বিবাহ সূত্রে আপনাদের অর্থলাভ, ব্যবসার জায়গাটা আপনাদের প্রশমিত করবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, আপনাদের এই সময় মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, লাভ সফলতা সাকসেসের জায়গা দেখাচ্ছে, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আপনারা তুলা রাশির মধ্যে ভাগ্যের দিকটা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা বাড়িয়ে তুলছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপরের যে রাশি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং আপনাদের একাদশপতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে এবং দশমপতিকে কানেক্ট করে, অর্থাৎ কর্মের জায়গাটা ভালো দিবে, ব্যবসার জায়গা আপনাদের ভালো দিবে, বিবাহের জায়গা আপনাদের ভালো দিবে, লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের ভালো দিবে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সন্তান সুখের জায়গা দেখাচ্ছে, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে শেয়ার মার্কেট থেকে লাভ পাবে, লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ পাবেন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গা, ব্যবসার জায়গা, কেরিয়ার জায়গা, কর্মের জায়গা এবং ভাগ্যপতিকে কানেক্ট করে ভাগ্যপতি আপনাদের পঞ্চমভাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং গভর্নমেন্টের সঙ্গে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, দশমপতিকে কানেক্ট করছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, কর্মক্ষেত্রে মান সম্মান, কর্মক্ষেত্রে বদলি চাইছেন, প্রমোশন চাইছেন এই প্রমোশনগুলো কিন্তু হবে, এবং আপনাদের রাজনীতিতে যারা আছে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারে কিন্তু উত্থান হবে। এবং একাদশপতিকে কানেক্ট করে সফলতা লাভের জায়গায় কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ভাগ্যপতি এবং আপনাদের ঠিক দশমপতিকে কানেক্ট করে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে দেখুন, এবং পঞ্চমপতিকে কানেক্ট করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য বুধাদিত্য রাজ্য, অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে, অর্থাৎ আপনি মকর রাশি মানুষ কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ক্ষেত্রে ভালো, যারা লটারি শেয়ারের জায়গা ক্ষেত্রে আপনারা কিন্তু প্রফিট পাবেন, এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বদলি এবং আপনাদের বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, এবং কেরিয়ার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কুম্ভ রাশির আপনাদের পঞ্চমপতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে, এবং ভাগ্যপতি কানেক্ট হচ্ছে তৃতীয়ভাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং এর সাথে সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে ধন সম্পত্তি, ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা বেনিফিটেড কিন্তু হতে চলেছেন। এই ছিল নয়টি রাশি, বুধের রাশি পরিবর্তনে ঐশ্বর্যের শিখর চূড়ায় উঠতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে। নমস্কার।